Good morning, boys. Specially class 6. আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা জ্যামিতির উপর আজকে ক্লাস করব পার্ট 7। আমরা আশা করি পূর্ববর্তী ক্লাসগুলো তোমরা ঠিকমতো করেছো। আজকের ক্লাসে আমরা সম্পাদ্য এবং এর সংক্রান্ত বেসিক বিষয়গুলো আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা দেখব সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি শেষে আমরা নির্দিষ্ট রেখাংশ পরিমাপ করতে পারবে, প্রদত্ত রেখাংশের সমান রেখাংশ অঙ্কন করতে পারবে। আজকের ক্লাসটি যদি আমরা মনোযোগ দিয়ে দেখি, দুইটা বিষয় আমরা করতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেখাংশ পরিমাপ করতে পারবো এবং রেখাংশ অঙ্কনও করতে পারবো। আমরা প্রথমেই দেখি রুলার। রুলার তোমরা নিশ্চয়ই দেখেছ, আমাদের প্রত্যেকেই ব্যবহার করেছি রুলার। আমরা চিত্রে একটি রোলার নিয়ে এসেছি, বিশেষ করে আমাদের জ্যামিতি বক্সে যে রোলার ব্যবহার করা হয় সেই রোলার আমরা নিয়ে এসেছি। এই রোলারের এক প্রান্তে দেখো, এক প্রান্তে আমাদের রোলারের এক প্রান্তে আমাদের সেন্টিমিটার স্কেলে দাগাঙ্কিত এবং অপর প্রান্তে তোমার ইঞ্চিতে দাগাঙ্কিত। আর সেন্টিমিটার দেখো, শূন্য থেকে এক সেন্টিমিটার মধ্যে 10টি করে দাগাঙ্কিত, যার প্রত্যেকটা একটি মিলিমিটার। তাহলে আমরা রোলার এক প্রান্ত দিয়ে মনে করো সর্বনিম্ন কী করতে পারবো, 1 মিলিমিটার দৈর্ঘ্য মাপতে পারবো। আর অপর প্রান্ত তোমার ইঞ্চিতে দাগাঙ্কিত, ইঞ্চিতে আমাদের ছোটো ছোটো ভাগে ভাগ করা যায়। তো দেখো, আমরা রোলারের ব্যবহার তোমরা জানি, তোমরা একটু চিন্তা করো তোমরা কী কী কাজে রোলার ব্যবহার করি। আমরা বললাম দেখো, রেখাংশ আঁকা এবং রেখাংশের দৈর্ঘ্য পরিমাপ করতে আমরা রোলার ব্যবহার করি। আমরা যে কোনো দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে এবং এর দৈর্ঘ্যের পরিমাপ করতে আমরা রোলার ব্যবহার করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা বিষয়টা বুঝেছ। আর আমরা বর্ণনায় যদি যাই, রোলারের বর্ণনাতে দেখো যে রোলারের দুই দিকে ইঞ্চি ও সেন্টিমিটার স্কেলে অনুযায়ী দাগ কাটা থাকে। একদিকে সেন্টিমিটারে, অপর দিকে ইঞ্চিতে, ইঞ্চি স্কেলে দাগ কাটা থাকে। আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। আমরা আবার ওই 12 ইঞ্চিতে 1 ফুট, 3 ফুটে 1 গজ বা 36 ইঞ্চিতে 1 গজ, 220 গজে 1 ফার্লং, 8 ফার্লং 1 মাইল বা 1760 গজে 1 মাইল, আমরা ব্রিটিশ পদ্ধতির এই বিষয়গুলো আমরা জানা আছে, যেটা আমরা ইঞ্চি থেকে শুরু করি। ঠিক আমাদের সেন্টিমিটার হলো মিলিমিটার, সেন্টিমিটার, তারপর মিটার, কিলোমিটার, আমাদের এগুলো হলো আন্তর্জাতিক একক, তোমরা জানো আমরা পরিমাপ চ্যাপ্টারে বিজ্ঞানেও পড়েছি। সেটা আমরা দেখলাম যে এর সাহায্যে আমরা কী করতে পারি, রোলার স্কেলের সাহায্যে FPS এবং MKS-এর দৈর্ঘ্য পরিমাপের একটা সম্পর্ক কিন্তু আছে, আমরা একটু সচেতন হলে সেটাও করতে পারি। তো যাগে এখানে প্রত্যেক ইঞ্চিকে আমরা 10 ভাগ অথবা 16 ভাগ করে, আর সেন্টিমিটার স্কেলকে আমরা 10 ভাগ করে 1 ভাগ নিতে পারি, অর্থাৎ 1 ভাগ সমান তোমার 1 মিলিমিটার ছোট দাগাঙ্কিত হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি রোলারের সাহায্যে আমরা 1 মিলিমিটার দৈর্ঘ্যের বস্তুর দৈর্ঘ্য কী করতে পারবো, পরিমাপ করতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এরপরে দেখি পেন্সিল কম্পাস। পেন্সিল কম্পাস তো তোমরা সবাই দেখেছ, আমরা পেন্সিল কম্পাসের ব্যবহারও জানি। তো দেখো, আমরা চিত্রে একটা পেন্সিল কম্পাস দেখতে পাই। এর এক প্রান্তে তোমার একটি কাঁটা থাকে এবং অপর প্রান্তে আংটার সাহায্যে, স্ক্রুয়ের সাহায্যে একটি পেন্সিল লাগানো আছে, এবং মধ্যবর্তী স্ক্রুর সাহায্যে আমরা খুব সহজে এর দৈর্ঘ্যটাকে বাড়াতেও পারি, কমাতেও পারি। আমাদের বিভিন্ন কাজের জন্য, আমাদের সুবিধার জন্য আমরা দৈর্ঘ্যটাকে ছোটো বড় করে আমাদের কাজ করে থাকি সাধারণত প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা যদি একটু লক্ষ্য করি, পেন্সিল কম্পাস আমরা কী কাজে ব্যবহার করি, আমরা এখান থেকে পেয়ে যাব যে সমান দৈর্ঘ্য চিহ্নিত করা এবং বৃত্ত আঁকতে আমরা পেন্সিল কম্পাস ব্যবহার করে থাকি। বিশেষ করে আমাদের সমান দৈর্ঘ্য চিহ্নিত করতে এবং বৃত্ত অঙ্কন করতে আমরা সাধারণত পেন্সিল কম্পাস ব্যবহার করে থাকি, এবং আমাদের দৈনন্দিন জীবনে
এই পেন্সিল কম্পাসের ব্যবহার অনেক এবং জ্যামিতির যতগুলো যন্ত্র আছে তার মধ্যে পেন্সিল কম্পাসের ব্যবহারটা তোমার কি আছে অনেক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। লক্ষ্য করো, আমরা যদি একটু বর্ণনাটা দেখি, যে পেন্সিল কম্পাসের দুইটি বাহুর একটির এক প্রান্তে একটি কাঁটা থাকে, পেন্সিল কম্পাসের দুইটা বাহু থাকে, এক প্রান্তে একটি কাঁটা থাকবে এবং অন্য প্রান্তে পেন্সিল আটকানোর ব্যবস্থা থাকে। পেন্সিল কম্পাসের এক প্রান্তে তোমার দুইটি বাহু থাকে না, একটা বাহুর এক প্রান্তে কাঁটা লাগানো আছে, অন্য প্রান্তে একটা পেন্সিল আটকানোর ব্যবস্থা আছে। আমরা এই ব্যবস্থা ব্যবহার করে খুব সহজেই নির্দিষ্ট দৈর্ঘ্য বা সমান দৈর্ঘ্য আমরা চিহ্নিত করতে পারি এবং আমাদের প্রয়োজন অনুসারে যদি আমাদের ব্যাসার্ধ দেওয়া থাকে বা ব্যাস দেওয়া থাকে আমরা বৃত্ত অঙ্কন করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ফাইভে একটু একটু করেছ বৃত্ত অঙ্কন, তো আমরা এখন থেকে সমস্ত ক্ষেত্রে বৃত্ত চাপ বা বৃত্তের পরিধির অংশ বিশেষ বৃত্ত চাপ অঙ্কন করব এই পেন্সিল কম্পাসের সাহায্যে। বাহু দুইটির প্রান্তদ্বয় তোমার পেন্সিল কম্পাসের স্ক্রু দিয়ে আটকানো থাকে, যেন আমরা খুব রয়েছে না বাহু দুইটিকে একটি বাহু দুইটির অপর প্রান্ত দিয়ে স্ক্রু দিয়ে এমনভাবে আটকানো থাকে যেন খুব সহজেই বাহু দুইটির মধ্যবর্তী দূরত্ব কী করা যায়, বাড়ানো যায় অথবা কমানো যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব সহজেই বাহুদের মধ্যবর্তী দূরত্ব বাড়াতেও পারবো অথবা কমাতেও পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পেন্সিল কম্পাস আমরা এমনভাবে ব্যবহার করতে পারি মধ্যবর্তী দূরত্ব আমরা বাড়াতে কিংবা কমাতে পারি। এর পরবর্তী আমাদের জ্যামিতিক আরেকটি যন্ত্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাঁটা কম্পাস। তোমরা আশা করি সবাই দেখেছো, তোমাদের প্রত্যেকের জ্যামিতিক বক্সে একটা করে কাঁটা কম্পাস থাকে। আমরা কাঁটা কম্পাসের চিত্রটা যদি না দিয়ে থাকি একটু চিন্তা করি কেমন হতে পারে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের এখানে একটা কাঁটা কম্পাসের চিত্র প্রদর্শন করলাম। চিত্রটা যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাই যে দুই প্রান্তে দুইটি কাঁটা আছে, মাঝখানে স্ক্রু দ্বারা আটকানো আছে। আমরা নির্দিষ্ট এই দৈর্ঘ্যটা কী করতে পারি, বাড়াতে পারি কমাতে পারি খুব সহজেই আমাদের ব্যবহারের সুবিধা অনুযায়ী। তো দেখো কাঁটা কম্পাস আমরা কী কাজে ব্যবহার করি একটু চিন্তা করো তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা কী কাজে কাঁটা কম্পাস ব্যবহার করে থাকি। দৈর্ঘ্যের তুলনা করতে আমরা কাঁটা কম্পাস ব্যবহার করি। আমাদের সবচেয়ে সহজ একটা কাজ যে আমরা দৈর্ঘ্য তুলনা করব, সেটা কাঁটা কম্পাসের ব্যবহার আমরা করে থাকি। আমাদের অবজেক্টিভস এই ধরনের প্রশ্ন থাকে যে দৈর্ঘ্যের তুলনা করার জন্য আমরা কাঁটা কম্পাস ব্যবহার করি। এখন দেখো বর্ণনা, কাঁটা কম্পাসের দুইটি বাহুর প্রত্যেকটির এক প্রান্তে একটি করে কাঁটা রয়েছে। দুইটা বাহুর দেখো প্রত্যেকটির এক প্রান্তে একটা করে কাঁটা রয়েছে, আর বাহু দুইটির অপর প্রান্ত দ্বয় একত্রে স্ক্রু দ্বারা এমনভাবে আটকানো থাকে যেন সহজেই বাহু দুইটির মধ্যবর্তী দূরত্ব আমরা ইচ্ছামতো বাড়াতেও পারি অথবা কমাতেও পারি। আমরা কী দেখলাম যে কাঁটা কম্পাসের দুইটি বাহুর প্রতিটির এক প্রান্তে একটি করে কাঁটা রয়েছে, বাহু দুইটির অপর প্রান্ত দিয়ে একত্রে স্ক্রু দিয়ে আর এমনভাবে আটকানো থাকে মানে সহজেই বাহু দুইটির মধ্যবর্তী দূরত্ব আমরা ইচ্ছামতো বাড়াতেও পারি আবার কমাতেও পারি। ত্রিকোণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাই যে একটা ত্রিকোণী, এখানে লক্ষ্য করো আমাদের চিত্রে একটা ত্রিকোণী আছে যার একটা কোণ মনে হয় সমকোণ না, খাড়া লম্বভাবে আছে এবং অপর দুইটা বাহু সমান। তাহলে একটা সমকোণী ত্রিভুজে দুইটা বাহু সমান হলে তার অপর দুইটা কোণও সমান, আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কোণ সমান হলে একটা 90 ডিগ্রি হলে বাকি দুইটা সমষ্টি 90, তাহলে বাকি দুইটা 45 করে হবে। তাহলে প্রথম যে ত্রিকোণী আমরা দেখলাম, এখানে যদি আমরা লক্ষ্য করি একটা কোণ সমকোণ, বাকি দুইটা বাহু বাকি কোণ দুইটাও সমান, তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, এখান থেকে আমরা বাকি দুইটা কোণকে 45 করে আমরা পাচ্ছি 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে বলতে পারি এই ত্রিকোণীটি সর্বোচ্চ কোণ 90 ডিগ্রি, বাকি সূক্ষ্মকোণ দুইটা প্রত্যেকটা সমান এবং প্রত্যেকটার পরিমাণ 45 ডিগ্রি। আমরা ত্রিকোণীর এই সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যদি দেখো, সমকোণ সংলগ্ন দুইটা বাহু কিন্তু একটা সেন্টিমিটার স্কেলে দাগাঙ্কিত আছে। তাহলে আমরা কী পাই, ত্রিকোণের ক্ষেত্রে আমরা সমকোণ সংলগ্ন বাহুদ্বয় কোন স্কেলে দাগাঙ্কিত, সেন্টিমিটার স্কেলে দাগাঙ্কিত। এখানে দেখো আমরা বাহুদ্বয় দ্বারা কত, এখানে 9 সেন্টিমিটার, উপরে আমরা প্রায় 9 সেন্টিমিটার মতো দূরত্ব পরিমাপ করতে পারি দুইটা বাহু দ্বারা। আর দ্বিতীয় ত্রিকোণীতে দেখো, এখানেও আমরা সমকোণ সংলগ্ন বাহুদ্বয়
সেন্টিমিটার স্কেলে, তবে দ্বিতীয়টার দ্বারা একটা দ্বারা আমরা প্রায় 13 সেন্টিমিটার রাখতে পারি, আরেকটা দ্বারা মনে করো আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সেন্টিমিটার অঙ্কন করতে পারি। আর দ্বিতীয় ত্রিকোণেরও সর্বোচ্চ কোণটা সমকোণ, বাকি দুইটা কোণের মধ্যে একটা কোণ 30 ডিগ্রি এবং অপর কোণটা আমাদের 60 ডিগ্রি। তাহলে আমরা দুইটা ত্রিকোণই দেখলাম এখানে। এখন মনে করো, যেমন তোমাদের কাছে আমার প্রশ্ন, ত্রিকোণী আমরা কি কাজে ব্যবহার করি? সাধারণত লম্ব এবং সমান্তরাল সরলরেখা আঁকতে আমরা ত্রিকোণী ব্যবহার করে থাকি। আমরা লম্ব আঁকতে এবং সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে ত্রিকোণী ব্যবহার করি। অবজেক্টিভসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে, যেটা আমরা দিলাম এখন, যে লম্ব এবং সমান্তরাল সরলরেখা আঁকার জন্য আমরা ত্রিকোণী কী করি ব্যবহার করে থাকি। ত্রিকোণী দুইটির প্রত্যেকটির একটি কোণ সমকোণ। যে দুইটা ত্রিকোণী ব্যবহার করি প্রত্যেকটার একটা কোণ সমকোণ। প্রথম ত্রিকোণীর অপর কোণ দুইটির প্রত্যেকটি 45 ডিগ্রি করে, দুইটি কোণ প্রত্যেকটি সমকোণ, প্রথম ত্রিকোণের অপর দুইটি কোণ প্রত্যেকটি তোমার 45 ডিগ্রি করে। দ্বিতীয় ত্রিকোণীর অপর দুইটি কোণ, একটি 60 ডিগ্রি অপরটি 30 ডিগ্রি। দ্বিতীয় ত্রিকোণীর মনে করো যে একটা কোণ 60 ডিগ্রি এবং অপর কোণটা হবে আমাদের 30 ডিগ্রি। ত্রিকোণীদ্বয়ের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় সেন্টিমিটার স্কেলে দাগাঙ্কিত। আমরা আবারও বলছি, ত্রিকোণীদ্বয়ের যেই সমকোণ সংলগ্ন বাহু আছে সেটা সেন্টিমিটার স্কেলে দাগাঙ্কিত, যেটা আমরা একটু আগে দেখলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্টিমিটার স্কেলে দাগাঙ্কিত। আমাদের অবজেক্টিভস আসে ত্রিকোণীদ্বয়ের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় কোন স্কেলে দাগাঙ্কিত, তখন আমাদের বলতে হবে যে সেন্টিমিটার স্কেলে। বা প্রত্যেক ত্রিকোণীর সবচেয়ে বড় কোণটার পরিমাপ কত? সবচেয়ে বড় কোণটার পরিমাপ হলো 90 ডিগ্রি। আবার সমবাহু ত্রিকোণের সূক্ষ্মকোণদ্বয় সমান প্রত্যেকে 45, আর অপর ত্রিকোণের সূক্ষ্মকোণদ্বয়ের একটা অপরটা দ্বিগুণ, অর্থাৎ একটা 30 ডিগ্রি অপরটা 60 ডিগ্রি। এখন আমরা দেখি চাঁদা চিত্রে, একটা চাঁদা দেখতে পাচ্ছি আমরা যেটা অর্ধবৃত্তাকার। আমরা অর্ধবৃত্তাকার একটা সরল কোণ হয়, তাকে 180টা ভাগে ভাগ করা হয়েছে, প্রতিটা ভাগকে আমরা 1 ডিগ্রি বলি। এখানে 0 ডিগ্রি, 10 ডিগ্রি, ডান দিকে যদি গণনা করি 20, 30, এবার 180 শুরু হয়েছে, 100 সরল কোণ না, তো চাঁদার সাহায্যে আমরা কী করতে পারি, সর্বোচ্চ 180 ডিগ্রি পর্যন্ত বস্তুর কৌণিক অবস্থান আমরা নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তো চাঁদার ব্যবহার আমরা কী কী কাজে চাঁদা ব্যবহার করি, বা তুমি এই পর্যন্ত করেছ একটু চিন্তা করি আমরা 5 সেকেন্ড। তাহলে লক্ষ্য করো এখানে আমরা যে ত্রিকোণের যে চাঁদার যে ব্যবহার সেটা আমরা কী কী কাজে করতেছি। দেখো, কোন আঁকা এবং পরিমাপের জন্য আমরা চাঁদা ব্যবহার করি। আমি আবারও বলছি তোমাদের, যে তোমরা ক্লাস 5 বিষয়টা করেছ, কোন আঁকা এবং পরিমাপ করার জন্য চাঁদা ব্যবহার করা হয়। চাঁদা কেন ব্যবহার করা হয়, চাঁদা কোন আঁকতে এবং কোন পরিমাপ করতে আমরা চাঁদা ব্যবহার করে থাকি। লক্ষ্য করো, চাঁদা অর্ধবৃত্তাকার, চাঁদা একটি অর্ধবৃত্তাকার, অর্ধবৃত্তের বক্ররেখাটি সমান 180 ভাগ করা হয়। চাঁদা অর্ধবৃত্তাকার, অর্ধবৃত্তের যে বক্ররেখা তাকে 180টি সমান ভাগে ভাগ করা হয়, এবং প্রত্যেক 10 ভাগ করে ভাগান্তর 0 থেকে শুরু করে 10 পর্যন্ত 10, 20, 180, যেটা আমরা দেখালাম সংখ্যাগুলো ডান দিক থেকে বাম দিকে এবং বাম দিক থেকে আবার ডান দিকেও রয়েছে। আমরা চিত্রটাকে পর্যবেক্ষণ করি, দেখো 0 থেকে 10, 20 এভাবে একবার ডান পাশে গিয়ে 180 শুরু হয়েছে। আর উপরের লেখাটা দেখো, বাম দিক থেকে যদি শুনে 0 থেকে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 180 শেষ হয়েছে। তাহলে আমরা বলতে পারি চাঁদার সাহায্যে আমরা 180 ডিগ্রি পর্যন্ত কোণ পরিমাপ করতে পারি, অর্থাৎ সূক্ষ্মকোণ এবং স্থলকোণ পরিমাপ করতে পারি। তাহলে তোমাকে প্রশ্ন করা হয়, চাঁদার সাহায্যে পরিমাপ করা যায় সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধকোণ, তখন সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ হবে। আশা করি বিষয়টা আমরা বুঝেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা দেখব যে জ্যামিতিক চিত্র আঁকার সময় আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যে সরলরেখা সূক্ষ্মভাবে আঁকবে এবং বিন্দুসমূহ হালকাভাবে চিহ্নিত করবে। আমরা যে পেন্সিল দ্বারা আঁকবো সেটা অত্যন্ত সূক্ষ্ম হতে হবে এবং বিন্দুসমূহ হালকাভাবে চিহ্নিত করব। যন্ত্রের অগ্রভাগ যেন তীক্ষ্ণ এবং ধারগুলো মসৃণ হয়।
আমরা যে যন্ত্র ব্যবহার করব তার ধারগুলো যেন মসৃণ হয় এবং অগ্রভাগ খুবই তীক্ষ্ণ হয়। সাধারণত পেন্সিল কম্পাস বা কাটা কম্পাসের অগ্রভাগ যেরকম দেখি সেরকম বাক্সে আমরা যে বাক্স ব্যবহার করব, যেমনি বাক্সে দুইটি সূচালো ধারযুক্ত পেন্সিল থাকে, দুইটা পেন্সিল থাকবে, দুইটি ধার করা, একটি কম্পাসে অন্যটি সাধারণ অঙ্কনের জন্য। কারণ আমরা একই পেন্সিল যদি বারবার ব্যবহার করি কম্পাস থেকে খুলে আমার নির্দিষ্ট পরিমাপ নাও হতে পারে। এই জন্য পেন্সিলের সাথে যেটি অ্যাটাচ থাকবে পেন্সিল কম্পাসের সাথে সেটাকে আমরা খুলব না, আমার প্রয়োজনে দুইটা পেন্সিল ব্যবহার করি। পেন্সিল কম্পাস ব্যবহারের জন্য একটি, অন্য অন্য কাজের জন্য আরেকটি। তো এই তিনটা বিষয় তোমাকে জ্যামিতিক চিত্র আঁকার সময় খেয়াল রাখতে হবে। আমরা আরেকবার পড়ছি, সরল রেখা সূক্ষ্মভাবে আঁকবে এবং বিন্দুসমূহ হালকাভাবে চিহ্নিত করবে। যন্ত্রের অগ্রভাগে যেন তীক্ষ্ণ এবং ধারগুলো মসৃণ থাকে। বাক্স দুইটি সূচালো ধারযুক্ত পেন্সিল থাকবে, একটি পেন্সিল অন্যটি পেন্সিল কম্পাস আর একটি সাধারণ অঙ্কনের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা সম্পাদ্য আজকে দেখব, সম্পাদ্য এক, খুব সিম্পল একটা বিষয়। আমাদের সম্পাদ্য একে বলা আছে নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ আমাদের আঁকতে হবে। তাহলে মনে করি আমাদের 4.7 সেন্টিমিটার যেটা আমাদের বইয়ে আছে সেটা আমরা দেখি, সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকতে হবে। রোলারের সাহায্যে আমরা কী করবো, প্রথম 4.7 সেন্টিমিটার দূরে দুইটি বিন্দু নেব, না রোলারের সাহায্যে একটা এ বিন্দু আর একটা বি বিন্দু, এবং এদের সংযোগ করে আমরা এ বি রেখাংশ পাবো যার দৈর্ঘ্য 4.7 সেন্টিমিটার। তো লক্ষ্য করো এখানে আমরা একটা স্কেল এখানে তোমাদের দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই স্কেলের আমাদের শূন্য বিন্দুতে, না শূন্য বিন্দুতে আমাদের কী করা হয়েছে, জিরো বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসানো হয়েছে, আর 4.7 দেখো 4.5 প্রায় কাছাকাছি 4.7 পেন্সিলটা বসিয়ে আমাদের 4.7 দৈর্ঘ্যটা কী করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। একইভাবে 5.5 হতে পারে, 5.7, 5.9 যে কোনোটা হতে পারে, তো আমাদের সুবিধার জন্য আমরা 4.7 এইভাবে নিয়েছি। দ্বিতীয় চিত্রে কী করেছি, একটি সরল রেখা অঙ্কন করে তার উপর একটা বিন্দু এ নিয়েছি এবং তা থেকে কাটা কম্পাসের বিন্দু রেখেছি এবং অপর প্রান্তে আমাদের পেন্সিল কম্পাসের বিন্দুটিকে বি দ্বারা চিহ্নিত করেছি। তাহলে আমরা 4.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ পেলাম। আমরা একটু অঙ্কনের বিবরণ দেখি, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়টা অঙ্কন করলাম সেটা আমরা এইভাবেই দেব যে একটি রেখাংশ আঁকব, এর উপর একটি বিন্দু এ নেব, ওটা রেখা অংশ একের উপর একটা বিন্দু আমরা এই আগেই নিয়ে নিলাম। এখানে আমরা যে কাজটা করব, কাটা কম্পাসের অগ্রভাগে রোলারের শূন্য দাগে আমরা স্থাপন করলাম বা করি এবং প্রয়োজন মতো ফাঁক করে অপর কাটার অগ্রভাগ 4.7 মিটার দাগে বসাই, অপর দাগটা আমরা 4.7 মিটার দাগে বসাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই প্রান্তে আমরা কাটা কম্পাসটি সাবধানে তুলে এনে এ বিন্দুতে বসিয়ে বরাবর অপর কাটা আমরা বি বিন্দুতে চিহ্নিত করলাম। তাহলে আমরা এভাবে এ বি রেখাংশের দৈর্ঘ্যটাই হবে আমাদের 4.7 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝেছ। এছাড়া আমাদের বিকল্প অনেকগুলো পদ্ধতি আছে, সেটাও ব্যবহার করি প্রশ্ন সমস্যাটা সমাধান করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তবে আমাদের যে অঙ্কন আজকে আমরা করলাম এটা প্রাথমিক অঙ্কন থাকবে তোমাদের, এইভাবে বর্ণনা লিখতে হবে, পরীক্ষায় যাদের থাকে বর্ণনা লিখতে হয় ওভাবে তোমরা প্র্যাকটিস করবে। আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের ম্যাথের যে প্রথম অ্যাসাইনমেন্ট এবং তৃতীয় অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, দেখো এখানে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত বিষয় যেগুলো আমরা পড়েছি ম্যাক্সিমাম, এখানে আমাদের অধ্যায় প্রথম অধ্যায় আর এখানে শিরোনাম দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। অ্যাসাইনমেন্টের শিরোনাম ওরা দিয়েই দিয়েছে। এখন তোমাকে যেই কাজটা করতে হবে, অঙ্কপাতন, দেশীয় গঠন পদ্ধতি, আমরা জানি আন্তর্জাতিক পদ্ধতি, আমরা কুইজে উপর সমস্যা দিয়েছিলাম, দেশীয় আন্তর্জাতিক গণনা রীতির মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক কেমন, মৌলিক সংখ্যা কী, যৌগিক সংখ্যা কী, আমরা জানি সেটা, আমরা সব আলোচনা করেছিলাম ক্লাসে, সমমৌলিক সংখ্যা দিয়েছিলাম, বিভাজ্যতা নিয়ম বলেছিলাম, গরিষ্ঠ সাধারণ গুণনীয়, গরিষ্ঠ সাধারণ গণিতক পড়েছি, লসাগু গসাগু তবশি পড়েছি, আর সম্পর্ক তোমার মনে করো সাধারণ ভগ্নাংশ, ভগ্নাংশের তুলনা,
ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের ভাগ না? আমরা ভগ্নাংশের গুণনীয়ক গণিতক, ভগ্নাংশের লসাগু গসাগু, ভগ্নাংশ সরলীকরণ, ভগ্নাংশের যোগ, দশমিক ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের গুণ, দশমিক ভগ্নাংশের ভাগ, দশমিক ভগ্নাংশের লসাগু গসাগু, এই বিষয়গুলো আমাদের থাকবে। তবে আমাদের জন্য যেই নির্ধারিত কাজ দেওয়া আছে লক্ষ্য করো, এটা তোমার নির্দেশনা লসাগু গসাগু নিয়ে সমস্যাটা সমাধান করবে। মৌলিক সংখ্যা চিহ্নিত, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা ভাজক না, ভাজককে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলবো, গুণনীয়ক বা ভাজক নির্ণয়, সর্বনিম্ন লঘিষ্ঠ, সর্বনিম্ন গুণিতক ও সর্বোচ্চ গুণিতক ইত্যাদি দেখবো। তো আমাদের কাজটা আমরা দেখি এমন একটা সৃজনশীল আকারে, যদি সৃজনশীল নয়, যে কাজটা আমাদের করতে হবে, যে তিনটা সংখ্যা দেওয়া আছে তোমার সবচেয়ে সহজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 28, 48, 72। আমাদের ক নম্বরে বলা আছে 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লেখো। আমাদের আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো পারি, কিন্তু এখানে আমরা 1 থেকে 72 পর্যন্ত দেখব, আমরা সবাই পারবো। আমরা এক কিন্তু মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হবে, 2, 3, 5, 4 ডট ডট, 8 ও 12 সংখ্যা দুটি সাধারণ ভাজক বা গুণনীয়ক নির্ণয় করতে হবে, আমরা সেটাও পারি। মৌলিক গুণনীয়ক, মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির মধ্যে বৃহত্তমটির গুণনীয়কগুলো, তাহলে বৃহত্তম কী করতে হবে সেটা আমরা জানি। আমাদের ইউক্লিডিয়ার প্রক্রিয়া এবং মধ্যে ইউক্লিডিয়ার প্রক্রিয়া সংখ্যা তিনটির ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় করতে বলছে, সংখ্যা তিনটার না, এটা আমরা পারবো। দেখা যুদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল, এদের লসাগু গসাগু গুণফলের সমান, যে কোনো সংখ্যার ক্ষেত্রে দুইটা সংখ্যার গুণফল এদের লসাগু এবং গসাগু গুণফলের সমান। আশা করি তোমরা অ্যাসাইনমেন্ট বুঝেছো, শিরোনাম বুঝেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসাইনমেন্টটা তোমরা কমপ্লিট করে রেখে দেবে, পরে জমা নিব আমরা, আজকে ক্লাসগুলো ক্লাসের কাজ তাই করবে। আগামী আমরা আরেকটু যদি ডিটেল দেখি, এখানে যেটা বলছি আশা করি তোমরা বিষয়গুলো দেখেছো, এখানে লসাগু গসাগু চ্যাপ্টারে এই বিষয়গুলো আমরা সব অলরেডি আমাদের কমপ্লিট করা আছে, তো খুব সহজেই তোমরা পারবে। আজকে আমরা এটুকুই রাখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।